हेलो बंधुरा केमन आशा करी सबाई खूब भालो आछेन। तो आज के आलोचना करब गूगलेर एकटी न्यू फीचार्स निये आलोचना करब। तो फीचार्सटी होच्छे एमन आपनी आपनार चोखेर सामने जा किछु देखछेन तार अनेकेरी किन्तु आपनार अजाना। तो अनेकेर नाम आपनी जानेन ना, अनेक जिनिसेर नाम किन्तु आपनी जानेन ना। तो सेई सकल जिनिस सम्पर्के विस्तारित आपनाके जानाबे गूगल। एबं आपनार मोबाइलेर मतो जदि कोनो इमेज थेके थाके तो से इमेजटी कीसर और से सम्पर्के विस्तारित आपके गूगल क्योंकि जानिए देवे। तो से विषय आज के आलोचना करब। आई प्रशांत रही अपन संगे अपनारा देखें टेक प्रशांत प्रो। चलू शुरू करा जाए। तो आज के गूगल न्यू फीचार्स देखे नेब। और आपनी जदि आमार चैनलटिके एखोनो ना सबसक्राइब करे थाकेन ताहले देखुन भिडियोर नीचे लाल सबसक्राइब बटन रयेछे सेखाने क्लिक करुन एबं तारपर नोटिफिकेशन आइकनटिते क्लिक करुन। तो आमरा गूगलेर एई नतून फीचार्सटी देखे नेवार जन्य जास्ट आमादेर कि करते हबे जेकोनो एकटी ब्राउजारे आमादेर क्लिक दिते हबे। तो आमरा एखान थेके जेकोनो एकटी ब्राउजार आमरा एखान थेके ओपेन करे नेब। जास्ट आमि एखान थेके क्रोम जे ब्राउजारटी रयेछे सेई क्रोम ब्राउजारटिके एखाने ओपेन करे निच्छि। तो एखाने सबार उपर देखते पाच्छेन जे एकटी सार्च टुल रयेछे उपरे। तो সেখানে আমরা সার্চ টুলে জাস্ট এই লিখে সার্চ দেব যে www.google.com এই লিখে আমরা সার্চ দেব। ঠিক আছে, জাস্ট এখান থেকে গো করে দিলাম। তো www.google লিখে সার্চ দেওয়ার পর আপনারা হয়তো মোবাইলে এরকম ধরনের ইন্টারফেস আসবে। তো সেখানে কি করতে হবে, আপনাকে কিছু সেটিং করে নিতে হবে। ওপরে ডান দিকের কোণে দেখতে পাচ্ছেন যে তিনটে ডট রয়েছে, এই যে তিনটে ডট রয়েছে এই তিনটে ডটে আপনাকে জাস্ট ক্লিক দিতে হবে। তিনটে ডটে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ডেস্কটপ সাইজ বলে একটি অপশান আছে। এই ডেস্কটপ সাইজ বলে যে অপশানটি রয়েছে এখানে টিক দিয়ে দেবেন। টিক দিয়ে দেওয়ার ফলে আপনার কী হবে, গুগল যে সার্চ দিয়েছিলেন সেটা কিন্তু এরকমভাবে অপশানটি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে চলে আসবে। এখানে জাস্ট আমি ইমেজ বলে যে অপশানটি দেখতে পাচ্ছেন যে ওপরে ডান দিকের কোণে যে ইমেজ বলে যে অপশানটি রয়েছে এই ইমেজ অপশানটিতে জাস্ট ক্লিক দিতে হবে। জাস্ট এখানে আমি আপনাদের জুম করে দেখাচ্ছি, এই যে ইমেজেস বলে যে অপশানটি রয়েছে জাস্ট এই ইমেজেস অপশানটিতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাদের এরকম ধরনের ইন্টারফেস চলে আসবে এবং গুগলের নিচে দেখতে পাচ্ছেন সার্চ টুলে দেখতে পাচ্ছেন যে একটি ক্যামেরা আইকন শো করছে। জাস্ট এখান থেকে আমরা জুম করে দেখে নেব, এই যে ক্যামেরা আইকনটি শো করছে আমরা এই আইকনটিতে জাস্ট এখান থেকে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে এরকম ধরনের ইন্টারফেস আপনার ডেস্কটপে শো করবে। ঠিক আছে, আপনার অ্যান্ড্রয়েড স্ক্রিনে শো করবে। তো সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি অপশান রয়েছে পেস্ট ইমেজ ইউআরএল। আপনার যদি কোনো ফটো অর্থাৎ ইমেজের যদি কোনো লিঙ্ক থেকে থাকে তো সেই লিঙ্কটি এখানে পেস্ট করে আপনি সেই ফটোটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আর আপনার যদি অ্যান্ড্রয়েড মোবাইলের গ্যালারিতে যদি আপনার সেই ইমেজটি থেকে থাকে বা আপনার সামনে রয়েছে, ফোনের মধ্যে নেই, আপনি জাস্ট সামনে রয়েছে, আপনি চোখ দিয়ে দেখতে পাচ্ছেন, সেই ছবিটি সম্পর্কে আপনি যদি বিস্তারিত জানতে চান তাহলে আপনাকে কী করতে হবে, এই যে আপলোড অ্যান ইমেজ বলে যে অপশানটি রয়েছে এই অপশানটিতে ক্লিক দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি আপলোড অ্যান ইমেজ বলে যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক দিয়েছি। আপলোড অ্যান ইমেজ অপশানটিতে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন নিচে একটি চুজ ফাইল বলে একটি লেখা শো করছে। জাস্ট আপনারা কী করবেন, এই চুজ ফাইল অপশানটিতে জাস্ট একটি ক্লিক দিয়ে দেবেন। চুজ ফাইল বলে যে অপশানটি রয়েছে সেই অপশানটিতে ক্লিক দেওয়ার পরে আপনাদের দেখতে পাবেন যে এরকম ধরনের ইন্টারফেস শো করবে। এখানে জাস্ট ক্যামেরা রয়েছে, প্রথমে আপনি যদি ক্যামেরা যদি এখান থেকে ওপেন করেন তাহলে আপনি চোখের সামনে যেই বস্তুটিকে দেখতে পাচ্ছেন, ধরুন না একটা গাছ দেখতে পাচ্ছেন, আপনি গাছের নামও জানেন না এবং সেটার কী উপকারিতা সেটাও সম্পর্কে আপনি জানেন না। তো জাস্ট আপনার এখানে ক্যামেরা ওপেন করে তার একটি ফটো নেবেন। ফটো নিয়ে জাস্ট একটি টিক চিহ্ন দিতে বলবে আপনাকে সেখানে। আপনি যদি সেখানে রাইট ক্লিক দিয়ে দেন তাহলে কী করতে হবে, গুগল আপনার সেটাকে সার্চে নিয়ে নেবে এবং সেটা সম্পর্কে বিস্তারিত কিন্তু আপনাকে জানিয়ে দেবে। আর যদি আপনার মোবাইলের গ্যালারিতে কোনো ইমেজ থেকে থাকে সেই ইমেজটি সম্পর্কে যদি আপনি বিস্তারিত জানতে চান তাহলে আপনাকে কী করতে হবে, ডকুমেন্টস বলে যে অপশানটি রয়েছে সেই অপশানটিতে জাস্ট এখান থেকে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে আপনার জাস্ট এরকম ধরনের ইন্টারফেস শো করবে যে আপনার কিছু ডকুমেন্টস এখানে সামথিং ফটো এখানে নিয়ে নেবে। ঠিক আছে, তো এখানে কিছু নিয়ে নেবে। জাস্ট এখানে আপনারা কী করবেন, বাম দিকের কোণে যে তিনটে লাইন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক দেবেন। ক্লিক দিয়ে যে ইমেজেস বলে যে অপশানটি রয়েছে এই অপশানটিতে জাস্ট ক্লিক দেবেন।
ক্লিক দেওয়ার পর আপনাদের যে সকল ফোল্ডার রয়েছে সেই ফোল্ডারগুলো এখানে এসে যাবে, যে ফোল্ডারগুলোতে আপনার ইমেজ রয়েছে। তো আপনারা কী করবেন, এখানে যেখানে আপনার যে সেই ইমেজটি রয়েছে সেখানে আপনারা ক্লিক করবেন। আমার এখানে ওপেন ক্যামেরাতে ছিল, তো জাস্ট এখানে আমি প্রথম ইমেজটি এখানে ক্লিক করে দিলাম। তো ইমেজটি ক্লিক করার সাথে সাথে গুগল এটাকে কী করতে হবে, গুগল এটাকে কী করবে জাস্ট সার্চ ইঞ্জিনে নিয়ে নেবে। সার্চ ইঞ্জিনে নিয়ে তো এই ছবিটি সম্পর্কে বিস্তারিত আপনাকে জানিয়ে দেবে এবং এই ছবি রিলেটেড আর যে সকল ছবি রয়েছে গুগলের মধ্যে সেগুলো কিন্তু আপনাকে জানিয়ে দেবে। জাস্ট এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে অর্থাৎ কিছু ঘাসের ফটো ছিল, তো সেই ঘাসের ফটোগুলোকে এখানে নিয়ে এনেছে, সেগুলো সম্পর্কে বিস্তারিত এখানে কিছু ডিটেলস দিয়েছে এবং আরও অন্যান্য কিছু ঘাসের এখানে ইমেজ দিয়ে দিয়েছে। তো এরকমভাবে গুগল আপনাকে সাহায্য করবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে গুগল আপনাকে কিন্তু এ ধরনের সাহায্য করবে। জাস্ট আপনারা এটা ইউজ করতে পারেন, এটা সবাইয়েরই প্রয়োজন। আর আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দেখুন ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বাটন রয়েছে সেখানে ক্লিক করুন এবং তারপর নোটিফিকেশান আইকনটিতে ক্লিক করুন। আর ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। আর যদি কোনো কোশ্চেন থাকে আপনার এই ভিডিওর বিষয়ে তাহলে কি করবেন, আমার কমেন্ট বক্সে অবশ্যই কোশ্চেনটি করে জানাবেন, আমি আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো।